আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ডক্টর খোকন। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ইথিক্যাল মার্কেটিং। আমাদের দেশে ডিজিটাল মার্কেটিং বা ইমোশনাল মার্কেটিং বিষয়টি বেশ পরিচিত, বাট ইথিক্যাল মার্কেটিং বিষয়টি এত পরিচিত না। এই টার্মটা আমি প্রথম শুনেছিলাম জাপানের ওকিনাওয়া ইউনিভার্সিটিতে, যখন আমি একটি কনফারেন্সে যাই। তখন আমার সাথে বেশ বাংলাদেশিও ছিল, তার মধ্যে অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার চিটাগাং ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজির শিক্ষক সুমি আপু এবং আইসিডিডিআর এর সারা আপু, শেরেবাংলা এগ্রিকালচারাল ইউনিভার্সিটির সুমন ভাই, মুক্তা আপু এবং মাসুম ভাই। এনিওয়ে, তো ওইখানে আমার এক প্রফেসর তো ইথিক্যাল মার্কেটিংটা নিয়ে ওরা আলোচনা করছিল। তো ইথিক্সটা শুধু জীবনের মার্কেটিং বা বিজনেসে না, জীবনের সব ক্ষেত্রে প্রয়োজন। তো এথিক্সটা একটি কমপ্লিকেটেড টার্ম, আমি যদি এটি সহজভাবে বলি, ডুইং দ্য রাইট থিংস। এখন ইন কেস অফ মার্কেটিংয়ের ক্ষেত্রে, লেস অফ মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যান্ড মোর অফ ফিলোসফি, এখানে ফিলোসফি বিষয়টা বেশ কাজ করে। তো ইথিক্যাল ওয়ে টু সেল দ্য থিংস, এখন এই ইথিক্সটা জীবনের অল সার্কামস্টেন্সেসে আমাদের প্রয়োজন পড়ে। তো ইথিক্যাল মার্কেটিংটা আমাদের কেন প্রয়োজন আমাদের দেশের অ্যাসপেক্টে, পার্টিকুলারলি বাংলাদেশের অ্যাসপেক্টে? আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন অনৈতিক কার্যক্রম। তো আমরা যদি একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট চাই আমাদের দেশে, তাহলে ইথিক্সটা খুব প্রয়োজন, এখানে ইথিক্যাল মার্কেটিংটা খুব প্রয়োজন। যদি আপনি একটি উদাহরণের মাধ্যমে দেই, তাহলে ইথিক্যাল মার্কেটিংটা ক্লিয়ার হবে। যেমন আপনি যদি জাপানের সুপার মার্কেটে যান, তাহলে দেখবেন একই জায়গায় তিন ধরনের বিফ রাখা, একটির দাম 1,000 টাকা কেজি, আরেকটির দাম 2,000, আরেকটির দাম 3,000। এখন শপ ওনার যদি 1,000 টাকার বিফটা 3,000 টাকায় এখানে রেখে দেয়, তাহলে কিন্তু আমরা যারা কাস্টমার তারা কিন্তু কখনোই বিষয়টি গ্যাস করতে পারবো না, কিন্তু ওরা কখনোই 1,000 টাকার মাংসটা 3,000 টাকার ওখানে রাখবে না। দ্যাট মিন্স তারা ইথিক্সটা বুঝে, ইথিক্যাল মার্কেটিংটা বুঝে। সুতরাং আমরা যদি আমাদের নিজেদেরকে এবং নিজেদের কান্ট্রিকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মানে নিয়ে যেতে চাই, আমাদের ইথিক্যাল মার্কেটিংটা চর্চা করতে হবে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।